আপনারা দেখছেন নিউজ কলকাতা। খবর পড়ছি মৌমিতা দত্ত। আসানসোলের ইমাম রশিদির সম্প্রীতি ছাপ রেখেছে সেই পথই চৈত্র মাসের ছট পূজায় হিন্দুদের সাথে আনন্দে মাতল মুসলিম সম্প্রদায়ের মানুষরা। ছট পুজোকে কেন্দ্র করে সম্প্রীতি গড়ে ওঠায় খুশি কালনার মানুষ। এই প্রথম নয়, ছ বছর ধরে চৈত্র মাসের ছট পুজোয় হিন্দু পরিবারের সাথে আনন্দে মেতে ওঠেন কালনার ডাঙাপাড়ায় মুসলিম পরিবার। পূর্ণিমা রাজবংশীর ও রবি রাজবংশীর বাড়িতে পরিবারের সদস্যর মতোই ছট পুজোর আয়োজনে খামতি রাখে না ফুলি বিবি কাকলি বিবিরা। ভাগীরথী নদীর সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়ার সময় নতুন পোশাক পরে হিন্দু মহিলাদের হাতে প্রদীপ ও প্রসাদ এগিয়ে দেন ফুলি বিবি ও কাকলি বিবি। এই উৎসবে দুই ধর্মের মানুষ একসাথে মেতে ওঠায় খুশি কালনার ডাঙাপাড়ার বাসিন্দার। অনেকদিন ধরে চলে আসছে, আমাদের কোনো জাতে ভেদভাব নেই, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে করি। আপনারা হয়তো জানেন যে আমাদের এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের অনেক মহিলা আসে, পুরুষ আসতে পারে না, এই কারণে যে ওনাদের কাজ থাকে বলে অনেক মহিলা আসে। আর আমাদের এখানে এই পুজোটা অনেকদিন ধরে চলে আসছে, আর অনেকদিন ধরে হিন্দু মুসলিম এই পুজোটা একসঙ্গে মিলেমিশে আমরা করে এসেছি। আমার খুব আনন্দ যে আমাদের এখানে কোনো জাত ভেদে কোনো ভেদভাব নেই, হিন্দু বা মুসলিম বা আরও কোনো জাত থাকে আমাদের এখানে এসে এই অনুষ্ঠানটা আমাদের সঙ্গে আয়োজন করে। আমাদের খুব আনন্দ লাগে, আমাদের বাড়িতে এসে রান্না করে খাওয়া দাওয়া করে একসঙ্গে সব কিছু করে। তাদের অনুষ্ঠানে কি আপনারা যান? একশোবার আমরা ওনাদের অনুষ্ঠানে এগিয়ে সবসময় একসঙ্গে, ওনারা যেভাবে আমাদের কাছে আসে সেভাবে আমরা ওনাদের কাছে যাই। আমাদের এসব কোনো ব্যাপার নয় যে ওরা আসবে না আমরা যাবো না। ছ বছর ধরে চৈত্র ছট পুজোয় সামিল হতে পেরে খুশি ফুলি ও কাকলিরা। অন্যদিকে ঈদ উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ফুলি ও কাকলি বিবিদের বাড়িতে পরিবারের মতোই উৎসবে মেতে ওঠেন। কালনা থেকে কমল দার, রিপোর্ট নিউজ কলকাতা। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।